দুটি নতুন জটিল চিকিৎসা পরিষেবা চালু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাস থেকে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারির বহির্বিভাগ চালু হয়েছে। দুটি বিভাগে আপাতত একজন করে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। সপ্তাহে দুদিন করে বহির্বিভাগে বসছেন চিকিৎসকেরা। নিউরো সার্জারি আর প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক সার্জারি সোম মঙ্গলবার এবং নিউরো সার্জারি বুধ বৃহস্পতিবার। আউটডোর ভিত্তিক এখন আমরা শুরু করেছি। সার্জারি তো একটা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্ট এখানে চালু হচ্ছে সুপার স্পেশালিটির মধ্যে, নিউরো সার্জারি আর প্লাস্টিক সার্জারি। তো প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে বার্ন কেচার ট্রিটমেন্ট হবে বা অন্যান্য কোনো যদি গঠনের গোলমাল থাকে সেগুলো রিপেয়ারিংয়ের ট্রিটমেন্ট থাকবে। আর নিউরো সার্জারি তো প্রভূত কাজ আছে, মূলত মাথায় চোট বা হেড ইঞ্জুরি চোট সব কিছু চিকিৎসা হবে। তো ধাপে ধাপে আমরা শুরু করবো। এখানে স্যাংশন বেড আছে 21, নিউরো সার্জারি 21 21টি আর প্লাস্টিক সার্জারি 16টি। তো সেটা আমরা এখন শুরু করতে পারছি না, আমরা এখন আউটডোর দিয়ে শুরু করছি, আমরা ধাপে ধাপে শুরু করবো ওটা। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।